আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমি চতুর্থ পর্ব গ্লাস ডিপার্টমেন্টের গ্লাস ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় পড়াবো, সেই জন্য তোমাদেরকে সকলকে স্বাগতম জানাই। দ্বিতীয় অধ্যায়টির নাম হলো আন্ডারস্ট্যান্ড দ্য সোডিয়াম কম্পাউন্ড বা সোডিয়ামের যৌগ সমূহ। দেখি এই অধ্যায় কি কি আছে বা আলোচনার বিষয় কি কি। আলোচ্য বিষয় হিসেবে হলো 1. পর্যায় সারণীতে সোডিয়ামের অবস্থান, 2. সোডিয়ামের আকরিক ও তার সংকেত, 3. সোডিয়ামের যৌগসমূহ এবং তার সংকেত, 4. আছে সোডিয়ামের যৌগের রাসায়নিক বিক্রিয়া, 5. সোডিয়ামের শনাক্তকরণে বা সোডিয়াম আয়নের শনাক্তকরণ পরীক্ষা। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, আশা করি একদমই সহজ মনে হবে। প্রথমেই আমরা দেখি সোডিয়াম। সোডিয়ামকে প্রতীক হলো Na। এটা ভূত্বকেই পাওয়া যায়। ভূত্বকের উপাদানে শতকরা হারে সোডিয়ামের পরিমাণ 2.4%, 2.4%। অর্থাৎ ভূত্বকে যে ধাতুগুলো পাওয়া যায় তার শতকরা 2.4% হচ্ছে সোডিয়াম। সোডিয়াম অত্যন্ত সক্রিয় একটি ক্ষার ধাতু। এটি সাধারণত সাদা বর্ণের হয়ে থাকে। সোডিয়ামের গলনাঙ্ক হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক যথাক্রমে 998 ডিগ্রি সেলসিয়াস আর হলো 892 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ব্যাসার্ধ হলো যথাক্রমে 11 এবং 0.19 ন্যানোমিটার। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11 এবং পারমাণবিক ব্যাসার্ধ হলো 0.019 ন্যানোমিটার। আমরা দেখি একটা ছবির মাধ্যমে সোডিয়ামের কি কি প্রতীকগুলো মনে হয়। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বা 11, তার পারমাণবিক ভর হচ্ছে 22.99, আমরা সাধারণত বলি 23। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখব, এটা একটি ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল বলা হয়। আমরা পর্যায় সারণীতে তার অবস্থানটা দেখি। সোডিয়ামের পর্যায় সারণীতে অবস্থানে যখন দেখা হয় তখন প্রথমেই একটি ধাতুর যখন অবস্থান দেখতে হয় পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলে, তখন তার প্রথমই কাজ হলো তার পারমাণবিক সংখ্যা জানা এবং তার ইলেকট্রন বিন্যাস জানা। আমরা যেহেতু আগেই জেনেছি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং তার ইলেকট্রন বিন্যাস হলো 1s2, 2s2, 2p6, 3s2। অর্থাৎ এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যে ইলেকট্রন বিন্যাসের সূত্র বা কাঠামোগুলি জানি, তার কাঠামোটা হচ্ছে n-1s2, n-1p6, ns1। এই কাঠামোর সাথে মিলে, অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে সর্বশেষ যে ইলেকট্রনটি, অর্থাৎ সোডিয়ামের যে 11তম ইলেকট্রনটি আছে, সেটি 3s-এ গমন করে এবং ইলেকট্রন সংখ্যা ওই 3s-এ একটি। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি s-এ এবং 3s-এ যায়, তাই পর্যায় সারণীতে তার অবস্থানটা হবে 1। যেহেতু সর্বোচ্চ স্তর হচ্ছে 3, এই কারণে তার পর্যায় হবে 3। এবং যেহেতু এটি s-এ গেছে ইলেকট্রনটি, এই জন্য এটাকে বলা হয় s ব্লক মৌল। আর গ্রুপ হবে, যেহেতু 3s-এ বা সর্বোচ্চ ইলেকট্রনটি s-এ একটা ইলেকট্রন আছে, তাকে শ্রেণী বা গ্রুপ বলা হয় 1a। আর ওই 1a বা s ব্লক মৌলগুলো কি আবার অন্য একটি নাম বলা হয়, সেটি হচ্ছে প্রতিনিধিত্ব মৌল, প্রতিনিধিত্বমূলক মৌল। আমরা পর্যায় সারণী থেকে দেখি তার অবস্থানটা। এটা একটা পর্যায় সারণী যেখানে গ্রুপ ওয়ানে আছে এই সবুজ অংশটা, গ্রুপ ওয়ান হচ্ছে এই সবুজ কলামটা। এখানে দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। অর্থাৎ হাইড্রোজেন হলো 1 নম্বর পর্যায়, লিথিয়াম হলো 2 নম্বর পর্যায়, সোডিয়াম হলো 3 নম্বর পর্যায়। আমরা আগে বলেছিলাম সোডিয়াম হচ্ছে 3 নম্বর পর্যায়, আর গ্রুপ হচ্ছে গ্রুপ 1a বা সর্বাধুনিক পর্যায় সারণীতে বলা হয় গ্রুপ 1। আমরা সোডিয়ামের আকরিকগুলি দেখি। তার আগে আমাদের জানতে হবে আকরিক মানেটা কি। আকরিক হচ্ছে ওই সকল যৌগ বা যৌগ উপাদান যার থেকে সহজে অল্প খরচে, অর্থাৎ সহজলভ্যভাবে উপাদানগুলিকে উৎপাদন করা যায় বা লাভজনকভাবে
উৎপাদন করা যায়। ওই সকল উপাদানগুলি বা খনিজ উপাদানগুলিকে বলা হয় আকরিক। যেমন এখানে সোডিয়ামের কতগুলো আকরিকের নাম দেওয়া আছে। এক, রক সল্ট, যেটাকে সংকেত হল সোডিয়াম ক্লোরাইড। দুই, চিলিচল পিটার বা সোডিয়াম নাইট্রেট। তারপর আছে নেট্রোন, সোডিয়াম কার্বনের সাথে এক অণু ক্যালাস পানি থাকবে। ট্রোনা, যেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট সাথে তিন অণু পানি থাকবে। বোরাক্স বা সোহাগা, যেটাকে সোডিয়াম বোরো অক্সাইড এবং দশ অণু পানি থাকবে। এটা হচ্ছে সোডিয়াম ফেলসপার, সোডিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে ছয় অণু সিলিকা থাকবে। এইগুলো হচ্ছে সোডিয়ামের আকরিক, এবং এই আকরিকগুলো হতে সোডিয়ামকে খুব সহজে বা লাভজনকভাবে উৎপাদন করা যায় বা পাওয়া যায়। এই জন্য এদেরকে সোডিয়ামের আকরিক বলা হয়। আমরা এখন সোডিয়ামের কিছু যৌগ দেখব, কী কী বা কীরকম যৌগ হতে পারে। যেমন এখানে কতগুলো যৌগ আমি উল্লেখ করছি বা দেওয়ার চেষ্টা করছি, যেগুলো সহজে তোমাদের মনে থাকবে। এক, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। দুই, সোডিয়াম নাইট্রেট। তিন, সোডিয়াম কার্বনেট। চার, সোডিয়াম বাইকার্বনেট। পাঁচ, সোহাগা বা বোরাক্স। তারপরে দেওয়া হচ্ছে সোডিয়াম মনোঅক্সাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড। এইগুলো সবচেয়ে প্রয়োজনীয় এবং পরিচিত সোডিয়ামের যৌগ। সোডিয়ামের অসংখ্য যৌগ আছে, তার মধ্যে এখানে আটটা যৌগ দেওয়া হলো। আমরা নেক্সট স্লাইডে দেখি সোডিয়ামের ক্ষারীয় যৌগ, অর্থাৎ এখানে হচ্ছে মেনলি হচ্ছে যে সোডিয়াম এর বিভিন্ন যৌগগুলি, সোডিয়ামের বিভিন্ন যৌগ সমূহের রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ কী কী রাসায়নিক বিক্রিয়ায় সোডিয়ামের যৌগগুলি উৎপন্ন করে। এই সোডিয়ামের যৌগগুলো যেহেতু অসংখ্য, একে প্রথমত তিনটা ভাগে ভাগ করে যায়। একটা হচ্ছে ক্ষারীয় যৌগ, একটা হচ্ছে অম্লীয় যৌগ, একটা হচ্ছে উভয়ধর্মী যৌগ। ক্ষারীয় যৌগগুলির মধ্যে যেমন উভয়ধর্মীর মধ্যে আছে জিঙ্কের সাথে যেমন আছে, সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণ দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়ামের জিঙ্কেট উৎপন্ন করে। যেমন জিঙ্ক প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম জিঙ্কেট এবং ওয়াটার উৎপন্ন করে। এছাড়া আছে সবচেয়ে পরিচিত বা প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ দুইটা বিক্রিয়া। একটা হলো লঘু ও শীতল সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন চালনা করলে, লঘু এবং শীতল অবস্থায়, মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে শীতল অবস্থায় সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন চালনা করলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড ও পানি উৎপন্ন হয়। বিক্রিয়াটা নিম্নরূপ, কিন্তু এই ঠিক একই উপাদান বা একই বিক্রিয়ক জাস্ট খালি উত্তপ্ত অবস্থায় যোগ করা হলে, উত্তপ্ত অবস্থা যেমন গাঢ় ও উত্তপ্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন চালনা করলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। অর্থাৎ একই বিক্রিয়ক, কিন্তু একটা হলো লঘু শীতল আর একটা হলো গাঢ় উত্তপ্ত, কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় বা উৎপাদ পাওয়া যায় সম্পূর্ণ ভিন্ন ধরনের। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে। আমরা পরের স্লাইডে আর কিছু বিক্রিয়া দেখি। সোডিয়াম লবণের সাথে যেরকম, যেমন সোডিয়াম বাইকার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। যেমন সোডিয়াম বাইকার্বনেট এর সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আবার অ্যাসিডীয় কিছু যৌগের সাথে যদি আমরা দেখি, যেমন সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট ও সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, টাইট্রেশনের ক্ষেত্রে খুবই দরকার হয় বা প্রয়োজন পড়ে। পরের স্লাইডে দেখি সোডিয়াম অ্যাসিডের সাথে কোন কোন বিক্রিয়া হতে পারে। যেমন এখানে একটা দেওয়া আছে যে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম ধাতু যোগ করলে সোডিয়াম বাইসালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। প্রথম ধাপে আংশিকভাবে বিক্রিয়া করে, পরবর্তী ধাপে অধিক পরিমাণ সোডিয়াম যোগ করলে সোডিয়াম সালফেট লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। আমরা এখন সোডিয়াম আয়ন বা সোডিয়াম মৌল বা সোডিয়াম যে মূলকটা আছে তার টেস্ট করবো বা শনাক্তকারী পরীক্ষা করবো। এই শনাক্তকারী পরীক্ষা আবার দুই ধরনের হয়ে থাকে সাধারণত। যেমন আমরা এখানে দেখব দুইটা পরীক্ষাই সোডিয়াম শনাক্তকরণের জন্য দুই ধরনের পরীক্ষা, এক হচ্ছে শুষ্ক পরীক্ষা, দুই হচ্ছে সিক্ত পরীক্ষা। শুষ্ক পরীক্ষা হচ্ছে যে কোনো একটি পরিষ্কার কাচদণ্ডের মাথায় একটি প্লাটিনাম তার কিনা হবে, একটা কাচদণ্ডের
মাথায় প্লাটিনাম তারদণ্ডকে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত করে এর প্রান্তে ছড়ায়। এই গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার কারণ হচ্ছে প্লাটিনামে যদি কোনো অপদ্রব্য বা অন্য কোনো যৌগ বা উপাদান যদি থেকে থাকে তা যেন দূরীভূত হয়, অর্থাৎ পরিষ্কার করে নেওয়া। এর প্রান্তে এবার সোডিয়ামের একটা লবণ স্পর্শ করে বুনসেন যে শিখা আছে, শিখা অনুজ্জ্বল শিখা যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখা যাবে যে দীর্ঘস্থায়ী একটি উজ্জ্বল সোনালী বর্ণের শিখা দেখা যাবে। এই শিখাটা যদি তুমি কোবাল্ট কাচের ভিতর দিয়ে তাকাও তাহলে হলুদ শিখা আর দেখা যাবে না। এ থেকে বা এই শুষ্ক পরীক্ষা থেকে সোডিয়ামের একটি শনাক্ত করা যায়, যেখানে একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ যে যে কাজদণ্ড, কাজদণ্ডের মাথায় একটি প্লাটিনামের তার আছে, তার মাথায় সোডিয়ামের একটি যৌগ যা এই বুনসেন শিখায় অনুজ্জ্বল শিখা ধরলে উজ্জ্বল সোনালী হলুদ বর্ণের একটি শিখা দেখা যায়। আমরা এবার একটু ক্ষারীয় সিক্ত পরীক্ষা দেখি। সোডিয়ামের সিক্ত পরীক্ষার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, সোডিয়ামে একটা লবণ নিতে হবে, যেমন আমরা ধরে নিলাম সোডিয়াম ক্লোরাইড, এর গাঢ় দ্রবণে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট যোগ করলে সাদা বর্ণের সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেট অধ্যক্ষিপ্ত হয় এবং দ্রবণে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটা হলো এটা, সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম পটাশিয়াম অ্যান্টিমোনেট পাইরোঅ্যান্টিমোনেট বিক্রিয়া করে উৎপন্ন হবে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সাদা অধ্যক্ষেপ, এটা হবে পুরাপুরি সাদা একদম চুনের পানি হতো অধ্যক্ষেপ এবং পটাশিয়াম ক্লোরাইড। আমরা একটা চিত্রের মধ্যে বা একটা ছবির মধ্যে দেখব এই যে এই অংশটা হলো সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সাদা অধ্যক্ষেপ, উপর থেকে যোগ করা হচ্ছে পাইরোঅ্যান্টিমোনেট, এটা ছিল সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ, এই দ্রবণের মধ্যে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট যোগ করলে সাদা বর্ণের অধ্যক্ষেপ উৎপন্ন হয় যা থেকে সোডিয়ামের উপস্থিতি বা শনাক্ত করা সম্ভব হয়। এই অধ্যায়টা ছোট কিন্তু সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, যা আছে তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়বা এবং যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের বাড়ির কাজ হলো এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে সোডিয়ামের আকরিক পর্ব পাঁচটা এবং সংকেত নাম সংকেত, সোডিয়ামের যৌগ কমপক্ষে পাঁচটা নাম এবং সংকেত সহ এবং পর্যায়সমিতে সোডিয়ামের অবস্থান, কারণ হচ্ছে পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো পর্যায়সমিতে সোডিয়ামের অবস্থান, আর এই অবস্থান নির্ণয় করার সাথে সাথে তুমি যে কাজটা করতে হবে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা জানার দরকার হবে এবং তার ইলেকট্রন বিন্যাস জানতে হবে এবং তার ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা কী ধরনের সেটা জানতে হবে। তারপরে যেটা পড়বে তোমরা এবং অ্যাসাইনমেন্ট আগে আমার কাছে পরবর্তী সময়ে জমা দেবে, সেটা সোডিয়ামের শনাক্তকারী পরীক্ষা। সবাই বাড়িতে অবস্থান করো, সুস্থ থাকো, সুস্থ থাকলে ভালো, সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।